সালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন বাজে 8টা আর আমি এখন বসে আছি আমার রুমের বারান্দায়। আর বারান্দা থেকে ভিউটা মানে অসাধারণ। আর এখনকার ভিউটা আর ওকে সাজেক, আমার লাস্ট ভিউ, বিদায় নিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45, তো আমরা চলে যাব স্কোয়াডের ওখানে। তো সিয়াম আসো ব্যাগটা নিয়ে, ব্যাগের ওজন বাইরে গেছে অনেক। ওই যে তোমার তালা চাবি, ভাইয়ের নাম কি রাখি জানি? রামিন। আচ্ছা, তো আমরা এখানে আসছিলাম, এই ছেলেটা আমাদের অনেক হেল্প করছে। তো ইনশাল্লাহ আপনারা কেউ যদি এখানে আসেন ওর সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর আমি ওর কার্ড নিয়ে সিম করার জন্য গেছিলাম ইয়াতে, এই 0.0 সাজেক। এখন আমরা মেন সাজেক ভ্যালির যে শহরটা, একদম ভ্যালি থেকে বেরোচ্ছি, একদম চলে যাচ্ছি। ওই যে সামনে অনেক বাইক টাইক দাঁড়ানো, মনে হচ্ছে এখানেই যেখানে আমরা ঢুকছি। সাজেকের রাস্তাটা মানে পুরাটাই হচ্ছে আপনার এই দুই সাইডে রিসর্ট, সুন্দর সুন্দর রিসর্ট। আর রিসর্টের কালারগুলো কালারফুল, খুব কালারফুলভাবে রিসর্টের কালারফুল করছে। আচ্ছা, স্কোরটা মনে হয় এখান থেকে শুরু হয়, বাইকাররা মনে হয় সব ওই মাথায়। হ্যাঁ, স্কোর এখান থেকে শুরু হচ্ছে পিছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিজন 20 টাকা, বাইকের গাড়ি 40 টাকা, টোটাল 80 টাকা। টোটাল 80 টাকা সাজেক থেকে নামার সময় চার্জ নিল, ওটার সময় তো চার্জ নেয়নি। সাজেক থেকে সারি সারি গাড়ি, সারি সারি বাইক ছেড়ে দিছে ঠিক 10:02 আগে। আর সামনে একটা আর্মি স্কোয়াড গেছে, আমরা তার পিছে আছি। মোটামুটি আবারও আমি সবার আগে চলে আসছি। আর ওরে অসাধারণ ভিউ, এই টানটা উঠার সময় একটা প্রেশার পড়ে। হ্যাঁ, আরে আর কই যাম, আর পুরাটা ইঞ্জিন ব্রেকের উপর নামতে হবে 5 কিলো। যদি আরেকটু ফাস্ট নামতে পারবো, কিন্তু আমার পিছে কোনো বাইকটাই কিছুই নেই, এই কারণে আস্তে আস্তে যেতেছি। ওরে মোর, ওরে মোর, যাওয়ার সময় যে ভিউটা পাইছো, হ্যাঁ আসার সময় আলাদা একটা ভিউ। এইটা হচ্ছে পাহাড়ের মজা, যাওয়ার সময় যদি আপনি উপরের দিকে উঠেন সেটা একটা ভিউ পাবেন, আসার সময় আরেকটা ভিউ পাবেন। মানে স্পেশালি আসার সময় নামার যে ভিউটা, নামার ভিউটা বেশি সুন্দর থাকে, কিন্তু নামাটা খুব টাফ। আর আজকে কানটা একদম পুরো বন্ধ হয়ে গেল, পাহাড়ে এত তাড়াতাড়ি আমার কান বন্ধ হয় না, আজকে একদম পুরো কানটা বন্ধ হয়ে গেছে। এই যে একটা ঢাল, নামতে সময় লাগে না, উঠতে সময় লাগে। যেটা আসতে আমাদের 2 ঘন্টা লাগছে না, যাইতে আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। ওরে পাহাড় পাহাড়, অলওয়েজ পাহাড়, আমার পাহাড় যে কি পছন্দ এটা বলার বাইরে। আরে রাস্তাঘাট আর একটু যদি মনে করেন ডেভেলপ হয়ে যায় এই জায়গায়, আরে সেই আর একটু বড় হইলে, এখন পর্যন্ত তো রাস্তা ছোট। আর এইখান থেকে আমরা একটা ইউটার্ন নিব, এখান থেকে একটা নতুন রাস্তা হচ্ছে, যেটা ইয়া দেখলাম এই 5 কিলো আমরা নেমে এসে পড়ছি। মানে উপরে ওঠাটা খুব সময়ের ব্যাপার, কিন্তু নামাটা একটু কঠিন, কিন্তু নামতে সময় কম লাগে। আমরা আজকে এখন তো সাজিক থেকে ব্যাক করতেছি, ব্যাপারটা হচ্ছে
কালকে গতকালকে রাতে খুব প্যারা খাইছি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন ঢাকা যাব, আমাদের তো ইন্টেনশন আজকে অনেকখানি রাইড করা, তো আমাদের রিসর্টেই আরও জাহাঙ্গীরনগরের একটা গ্রুপ ছিল, ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি ওনাদের সাথে অনেকক্ষণ ছিলাম, আড্ডা টাড্ডা দিছিলাম। কিন্তু রাতেবেলা ওনারা খুব বেশি পেন দিছে, ওনারা রাত্রেবেলা ঘুমায় নাই। আর এইটা তো হচ্ছে যে রিসর্টে ছিলাম এটা ছিল কাঠের, আর এখানে যদি আপনি জোরে হাঁটাহাঁটি করেন আসলে কেউই ঘুমাইতে পারবে না বা কেউই ইয়া করতে পারবে না। তো আমাদের এখানে খুব বেশি প্যারা দিছে ওনারা। ওটা রাতেবেলা আর দুইটার সময় উঠা পড়ে আমি বললাম যে ভাইয়া আপনারা তো ওইখান থেকে যাবেন অক্সেস বাজার, আপনাদের প্যারা নাই কিন্তু আমাদের প্যারা আছে, আমরা কালকে অনেক ইয়া করবো, আমাদের ঘুমাইতে দেন একটু। তো ওনাদের বলি নেই, এক ওনাদের একজন পরিচিত ছিল ওরে বলছি, আর যে সিকিউরিটিতে ছিল ওরে জানাইছি। তো আঁকা বাটাকা পথ ধরে আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাচ্ছি। আর ওঠার সময় কারোর সাথে সিরিয়াল মেনটেন করা যাবে না, ওঠার সময় যেভাবে উঠা যায় ওইভাবে উঠে যেতে হবে, আর নামার সময় তো নামলামই। টাটা সব বাচ্চারা এখানে টাটা দিতে থাকে, টাটা। ভাল লাগে ওই যে সারাদিন তো আসলে গাড়ি টাড়ি যায় না দিক দিয়ে, মনে করো যখন যাই এই তখনই একটু কটা গাড়ি টাড়ি যায়, এই কারণে ওদেরও ভাল লাগে যে একটু দুষ্টামি করে। ওরে ডাউন হিল, আবার এখান থেকে যেতে হবে আমাদের হাই হিলে। পাহাড়ে পারাপারি নেই ভাই, আগে যাবেন যান। আপনার গাড়ি যদি 5 নম্বর গিয়ারে 70ও থাকে, যখন আপনি 70-এর উপরের দিকে যাবেন মানে নিচের থেকে 60-70-এ নামার পরে যখন উপরের দিকে যাবেন আপনি তখন টর্ক সাপোর্ট করবেন, আপনার তখন ওই লো পাওয়ারেই যেতে হবে। স্কটের সাথে এইভাবে আসলে যাওয়াটা একটু প্যারা প্যারা বলতে মানে চান্দের গাড়ি তো মোটামুটি বাইকের বাইক ক্রস করে ফেলতে পারবে, এখন এই প্যারাটা খাইতে হয়, কিছু করার নেই। আপনার যদি সাদিক আসতে হবে আপনার এই প্যারা খাইতেই হবে, বা অন্যান্য পাহাড়ি এলাকাগুলোতে এই প্যারাটা নাই, কিন্তু এই প্যারাটার কারণ আছে। যতটুকু কথাবার্তা বলছি এখানে ওই যে লোকাল যে ছেলেটা ওর সাথে কথা বললাম, এদিকে আসলে আগে ডাকাতি হইতো অনেক, এই যখন এদিক থেকে লোক আসতো মানুষদের কাছ থেকে ডাকাতি করে টাকা পয়সা রেখে দিত, যদি মুক্তিপণ নিত মানে অনেক কিছু হইতো, আর না হলে এই ঝামেলাটা করতো। হ্যাঁ আমরা আসার সময় যতটুকু দেরি হয়েছে, যাওয়ার সময় মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসছি, আর আমার কাছে মনে হয় কেন যেন এক ঘন্টার মধ্যেই আমরা এই 33 কিলো পার হয়ে যাবো, 33 কিলো যেটা সিয়াম ওই জায়গার নাম দিয়েছে কল অফ ডিউটি, কারণ হচ্ছে এখানে বর্ডার গার্ড বাংলাদেশের একটা ইয়ে আছে, পোস্টার আছে এবং সেটার মধ্যে লেখা কল অফ ডিউটি। এখানে আমরা কিছু ছবি টবি তুলছি। সিয়াম তোমার অনুভূতি কী এখন? তার মানে বাসে যাওয়া যায় না, এরপর আর জীবনে বাইক ট্যুর দিবা? বাইক ট্যুর আর জীবনে দিবা? কেন, গতকাল পর্যন্ত আমারে বলছে যে আমি আর জীবনে বাইক ট্যুর দিব না, বাইক দিয়ে আর কোনো জায়গায় যাব না, আর এখন সে আজকে তার ইচ্ছা যে সে আবার বাইক ট্যুর দিব। সিয়াম আমারে ইয়া দিছে আমার এই ভিডিওতে যদি 1.5 হাজার ইয়া মানে কি বলে 1.5 লাখ, হ্যাঁ 1 লাখ যদি ভিউ আসে কোনো ভিডিওতে সিয়াম আমারে লাদাখ নিয়ে যাবে। তো ভাই আপনারা সবাই ভিডিওটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন আর 1 লাখ ভিউ করে দেন ভাই, আমি তাহলে লাদাখ যেতে পারবো ফ্রি অফ কস্ট। ইনশাল্লাহ হয়ে যাবে, এই ভিডিওতে হোক বা অন্য যে কোনো ভিডিওতে হোক আপনাদের সাপোর্টই আশা করি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে 1 লাখ ভিউ হতে কোনো ব্যাপারই না, তো 1 লাখ ভিউ হয়ে গেলে আপনারা ইনশাল্লাহ লাদাখ গিয়ে যাবো আমি। এই 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 গেছিলো 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 দেখো নাই তুমি ছেলেটা, হ্যাঁ সামনের বাইক যে নিচে পড়ে গেছিলো, হ্যাঁ ও যদি আর একটু কাইট করতো তাইলে একদম খবর আছিল। এই তো সমস্যা, কর্নারিং একদম সাইড দিয়ে করা যাবে না, কর্নারিং মাঝখান দিয়েও করতে পারবেন না, সাইড দিয়েও করতে পারবেন না। ভাইয়াটা চালাইতেছে,
কর্নারিংগুলোতে ও বিপদে পড়বো কখনো জানি, কর্নারিংগুলোতে দুইবার ও ইয়ে পড়ছে, ভাঙায় পড়ছে। সাজি থেকে নামার সময় একটা বাইকিং গ্রুপের সাথে দেখা হয়েছে, ওনারা এখানে দেখেন কতগুলো মেম্বার, এই যে ইয়ামাহা একটা গ্রুপ আর কি, ওনারা সব ইয়ামাহা চালায়, তো ওনাদের সাথে আমার অ্যাড হয়েছে। আমি অ্যাড হওয়ার পরে একসাথেই আসতেছি, নামতেছি সাজির থেকে, তো ওনাদের সাথে মোটামুটি একটু আড্ডা দিচ্ছি, একটা জায়গায় একটু থামছি, ঠাইমা একটু কথাবার্তা বলতেছি, একটু খাওয়া দাওয়া করতেছি। সো চলেন একসাথে যাইতে থাকি সামনে। ওনারা আবার বান্দরবন যাবে, ওনারা বান্দরবন যাওয়ার জন্য অনেকে ইনসিস্ট করতেছিল, কিন্তু ওইটা যাইতাম, আমার একটু পার্সোনাল কিছু কাজ আছে, কাজগুলো না থাকলে তাহলে যাইতাম, কারণ আমার প্ল্যান ছিল বান্দরবন যাওয়ারই। এখানে চেকপোস্টে আমাদের আটকাইছিল, এর একটা রিজন হচ্ছে আমরা একটু মাঝখানে ব্রেক নিয়েছিলাম, এই ব্রেকটা ওটা ভুল হয়েছে, তো পরে বলতেছে আপনাদের আগে ছাড়ছি, আপনারা মনের ইচ্ছা মতো আসছেন, তা আমাদের মনের ইচ্ছা মতো এবার আপনাদের ছাড়বো, মানে এটা একটু, এটা বললাম না যে সাজিকে একটা প্রবলেম, সাজিকে আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে দাঁড়াতে পারবেন না। এই চেকপোস্টে আমাদের নিয়ারলি একটা ঘন্টা আটকায় রাখছে, একটা ঘন্টা আটকায় রাখছে, বাইকাররা পিছে ছিলাম, গাড়ি ছাড়ছে, বাইক আগে ছাড়ছে, বাইকাররা আমরা পিছে ছিলাম, এক জায়গায় দাঁড়াইছিলাম, তো দাঁড়ানোর কারণে এই যে ওনারা আমাদের আটকাইছে। অবশ্য ওনাদের আটকানোটাও জায়েজ, ওনারা আসলে এখানে যে কজন মানুষই আসে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এনশিওর করে। আর দীঘেনালা থেকে একদম সাজেক পর্যন্ত টোটাল 2000 আর্মি আছে, যারা এই মানুষের মানে নিরাপত্তা নিয়ে কাজ করে। অনেকক্ষণ ওনাদের সাথে কথা বললাম, ওনারা আমাদের সাথে শেয়ার করলো ব্যাপারগুলো, পরে এখন কিছু বলার নাই। এখন আমরা যদি বলতাম যে ভাই আমরা দাঁড়াইছিলাম এমনি শখে, তাইলে আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, তাই পরে বলছি যে ভাই আমাদের দুইটা বাইকের ডিস্ক গরম হয়ে গেছিলো, সেই কারণে আমরা রেস্ট নিচ্ছি আর কি, ওইখানে কেউ দাঁড়াইছি, আর নাহলে তো পাহাড় থেকে নামার সময় অ্যাক্সিডেন্ট হতে পারত। দেখো এভাবে বুঝাই আমরা বেরেছি, কিন্তু আমরাই কিন্তু ফার্স্টে বাইকের গ্রুপ, আমাদের পিছে আরও বাইক আছে, তার মানে ওনারা আসলে ওনাদেরও আটকাবে, সেটাও বললো আপনাদের পিছে মনে হয় আরও বাইক আছে, একও আটকানো হবে, তো আমরা বলছি আমরা এই কজন গ্রুপ, যদিও আমি ওনাদের টোটাল গ্রুপের বাইরে থেকে আসছি। ওর তো লুকিং গ্লাস নাই রে ভাই। আচ্ছা এইখানে যে এত বাজেট বসাইছে, হ্যাঁ আর আমাদের যে এখানে দাঁড়াইতে দেয় না, তাহলে বাজেট বসা লাভ কি? এখানকার লোকাল মানুষের জন্য বাজারটা, হ্যাঁ আমরা আমাদের তো দাঁড়াইতেই দেয় না। বাগেরহাট চলে আসছি আমরা, বললাম না আমরা নিয়ারলি 1 থেকে 1.5 ঘন্টা পিছিয়ে গেছি, যেটা আমার ঢাকা ব্যাক করাতে ইফেক্ট করবে। যেদিন আমরা ঢুকছি তো এই ছেলেটা আর আমি একসাথে ঢুকছি, আর আজকেও আমরা বেরোচ্ছি বাগেরহাট থেকে একসাথে। ফাইনালি আমরা বাগেরহাট পৌঁছে গেছি, আর এখানে আমাদের আবার এন্ট্রি করতে হবে যে আমরা এখান থেকে এক্সিট হচ্ছি, সেটার জন্য একটা কাগজ দিয়েছে, সেটা দেখাইয়া তারপর সিগনেচার করে আমাদের বেরোতে হবে এখান থেকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ওয়েট ফর মাই নিউ ব্লগ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।